পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সাপ পালন করে থাকেন, আবার কেউ সাপের সাথে খুব ভালো বন্ধুত্ব করতে চায়। আর এসব সাপ যদি হঠাৎ করে কারো পেটে ঢুকে যায় তাহলে কেমন হবে একবার ভাবুন। আর এমনই একটা ঘটনা ঘটেছিল আমেরিকাতে, মেয়েটি শখ করে সাপকে পুষতে চেয়েছিল, এজন্য সে রোজ সাপকে সাথে নিয়ে ঘুমাতে যেত। কিন্তু হঠাৎ একদিন মেয়েটির ঘুমন্ত অবস্থায় সাপটি মুখ দিয়ে পেটে ঢুকে যায়। তারপর মেয়েটি হঠাৎ চমকে উঠে চিৎকার করতে শুরু করে। এরপর এলাকার অনেক লোকের ভিড় হয় এবং অনেকে পেট থেকে সাপ বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টররা অনেক চেষ্টার পর মেয়েটির পেট থেকে সাপ বের করতে সক্ষম হয়। 4.5 ফিট সাপকে দেখে ডক্টররাও চমকে গিয়েছিল। আমরা জানি সাপ ব্যাংকে খায়, কিন্তু এখানে দেখুন ব্যাংক সাপকে খায়, পুরোই উল্টা। এবং সাপ কিভাবে মিলন করে আপনি কি জানেন? না জানলে এই ভিডিওটি আপনার জন্য। প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ অজানাকে অনেকেই জানতে চায়। অজানাকে জানার আগ্রহ কার না থাকে। হয়তো অনেকেই ভাবেন যে এক প্রজাতির সাপ তার নিজ প্রজাতির সাথে মিলন ঘটায়, কিন্তু এটা ভুল ধারণা। এক প্রজাতির সাপ অন্য প্রজাতির সাপের সাথে মিলন ঘটায়, এভাবেই সাপের বৃদ্ধি ঘটতেছে এবং অনেকেই সাপের ব্যবসা করে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, আমরা সাপ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি। আমরা জানি যে সাপ দুধ খায়, এছাড়াও ব্যাঙ, ইঁদুর, মাছ, ডিম ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন সাপ ক্ষুধার জ্বালায় প্লাস্টিকের বোতলও খায়? আর না জেনে থাকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন।